এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। সড়ক দুর্ঘটনায় 8 জেলায় মারা গেছে 10 জন, আহত কমপক্ষে 26 জন। সকালে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে বাস স্ট্যান্ডে যাওয়ার পথে একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর অবস্থায় 4 জনকে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথে আমিনুল ও তার ছেলে ওয়াসি ইসলাম মারা যায়। আমিনুলের স্ত্রী ইয়াসমিন ও মেয়ে আফসানাকে ঢাকায় আনা হয়েছে। নরসিংদীর 5দোনায় বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে মারা গেছে 2 জন। এদিকে বাস চাপায় সিলেটের লালাবাজারে 1 জন ও বরগুনায় নিহত হয়েছেন 2 জন। গাজীপুর, গোপালগঞ্জ, খাগড়াছড়িতে মারা গেছেন আরও 3 জন। এছাড়া সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন কমপক্ষে 20 জন। ঈদের বাড়তি গাড়ি আর পদ্মায় নাব্যতার সংকটে স্বাভাবিক হচ্ছে না ফেরি চলাচল। দৌলতদিয়া ঘাটে সবসময় গাড়ি সারি থাকছে কয়েক কিলোমিটার, গাড়ির জট থাকছে কাঁঠালবাড়িতেও। দৌলতদিয়ায় সকাল থেকে পারের অপেক্ষায় দেখা গেছে প্রায় 4 কিলোমিটার গাড়ির সারি। ঘাট কর্তৃপক্ষ বলছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় গাড়ির চাপ বেড়েছে দৌলতদিয়ায়। 19টির মধ্যে 18টি ফেরি চললেও গাড়ি পারাপারে হিমশিম খেতে হচ্ছে। আবার নদীর কিছু জায়গায় তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে লাগছে বাড়তি সময়। এদিকে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌপথে নাব্যতা সংকটে ফেরি চলাচল এখনও স্বাভাবিক হয়নি। ছোট 11টি ফেরি দিয়ে চলছে হালকা যান পারাপার। কাঁঠালবাড়িতে পারাপারের অপেক্ষা রয়েছে প্রায় 250 গাড়ি। 4 থেকে 5 ঘন্টা গাড়িতে থেকে গরমে অসুস্থ হয়ে পড়ছে অনেক শিশু। বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আছি এবং খুব যন্ত্রণা ভোগ করছে আর কি। কখন যেতে পারবো, খাওয়ার জায়গা নাই, হোটেল নাই, এখন গরমে মানে অস্বস্তি লাগতেছে। মালিক পক্ষ যারা তারা চলে গেছে লঞ্চ পার হয়ে, বিভিন্ন ব্যবস্থা নিয়ে তারা চলে গেছে, আমরা তো এখন অসহায়, আমরা ঘন্টার পর ঘন্টা জেমে বসে আছি। নদীতে চ্যানেলে পানি কম বিধায় সেখানে ওই নাব্যতা সংকট সিলটেশন হচ্ছে। নাব্যতা সংকটের কারণে আমরা ফেরিগুলি চালিয়ে রাখতে পারতেছি না, তবে আমাদের ফেরিগুলি চালানোর জন্য সবসময়ই সবাই প্রস্তুত আছে এবং তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে রাজবাড়ির দৌলতদিয়া ঘাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শামীম রেজা। শামীম, দৌলতদিয়া ঘাটের সবশেষ পরিস্থিতি কি আর ফেরি চলাচল স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? উত্তরাঞ্চলের 21টি জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট, ঈদের পর থেকেই কিন্তু দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়ে রয়েছে। আর সকাল থেকে কিন্তু দৌলতদিয়ায় যানবাহনের চাপটা রয়েছে। এই মুহূর্তে ফেরিঘাটের 0 পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় 4 কিলোমিটার এলাকা পর্যন্ত যাত্রীবাহী বাস এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি ফেরি পারের অপেক্ষায় রয়েছে। আর এতে করে কিন্তু ঘন্টার পর ঘন্টা ফেরি পারের অপেক্ষায় থাকতে হচ্ছে চালক এবং যাত্রীদের, যার ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদেরকে। ডিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ বলছে যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে মোট 18টা ফেরি চলাচল করছে, তবে ঘাট এলাকায় যানবাহনের এই দীর্ঘ সারির কারণ হিসেবে তারা বলছে যে নদীতে প্রচন্ড স্রোত থাকার কারণে স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ সময় বেশি লাগছে ফেরি পারাপারে। এছাড়া শিমুলিয়া কাঁঠালবাড়িয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার জন্য ওই রুটের যানবাহনগুলো দৌলতদিয়া ঘাট এলাকা ব্যবহার করায় দৌলতদিয়ায় ঘাট এলাকায় যানবাহনের চাপটা বাড়ছে। আমি একটু আগে বিআইডব্লিউটিসির ঘাট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে কথা বলেছি, তো তিনি আমাকে যেমনটা জানিয়েছেন যে স্বাভাবিক সময়ে দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে ফেরি পারাপার হয়ে থাকে 2200 থেকে 2300 যানবাহন, অথচ গত 24 ঘন্টায় ছোট বড় মিলিয়ে 4201টি যানবাহন পারাপার করা হয়েছে। তবে যানজট স্বাভাবিকের ব্যাপারে তিনি আমাকে জানিয়েছেন যে শিমুলিয়া কাঁঠালবাড়িয়া নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক না হলে দৌলতদিয়ায় ঘাট এলাকায় এই যানবাহনের সারি থেকেই যাবে। দৌলতদিয়া ঘাটে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী। মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় ট্রলার ডুবে 2 শিশু সহ 3 যাত্রী নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, শতাধিক যাত্রী নিয়ে পাবনার কাজিরহাট থেকে আরিচা ঘাটে যাচ্ছিল ইঞ্জিন চালিত ট্রলারটি। বেলা 11টার দিকে আলুকদিয়া চরের কাছে পৌঁছলে বালুবাহী জাহাজের ধাক্কায় ডুবে যায় ট্রলার।
অন্য যাত্রীরা সাঁতরে চড়ে উঠতে পারলেও নদীতে ভেসে যায় তিনজন। পদ্মা ও আড়িয়ালখায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর সদর ও চর ভদ্রাসন উপজেলায় শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে বিলীন হয়েছে অর্ধশত ঘরবাড়ি, বিভিন্ন অবকাঠামো সহ ও বিস্তীর্ণ ফসলি জমি। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার এমপি ডাঙ্গি, ফাজেলখাট ডাঙ্গি ও বালিয়াডাঙ্গির চিত্র। বসতঘর, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে পদ্মার ভাঙনে বিলীন ফসলি জমি, হুমকির মুখে বহু স্থাপনা। সদর উপজেলার আড়িয়ালখা নদেও পানি বাড়ার সঙ্গে কিছু জায়গায় শুরু হয়েছে ভাঙন। এখানে আমার জন্মস্থান, এখানে এই মাটির জন্য অনেক মায়া লাগে, কিন্তু এখানে আমরা থাকতে পারছি না। আমাদের স্কুলটা ভেঙে গেছে, এখন আমরা কোন স্কুলে ভর্তি হব? প্রাইমারি স্কুল পাশেই একটা মাদ্রাসা মসজিদ, ওটাও একদম নদীর কিনারে চলে আসছে। সরকারের কাছে চাই যে আরো তাড়াতাড়ি যেন আমাদের ইটা বাঁধে, যাতে বাঁধটা ভালো করে বাঁধে। ভাঙন রোধে আপাতত কোনো পদক্ষেপের কথা না জানালেও শুষ্ক মৌসুমে স্থায়ী ব্যবস্থার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। চলতি বন্যায় আমরা ভাঙন প্রশমনে যথাসাধ্য ব্যবস্থা নিয়েছি এবং অনেক এলাকা আমরা, বিশেষত এমপি ডেঙ্গি, আমরা একটা রক্ষার পর্যায়ে নিয়ে এসেছি। এবার কিন্তু রোধ করতে পারলে আমাদের আর কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে এখানে একটা প্রায় কত কোটি টাকার একটা প্রজেক্ট পাশ হয়ে গেছে। চর ভদ্রাসন ফরিদপুর সড়কের 150 কিলোমিটারের বেশি এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে। এতে চর ভদ্রাসনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজীটেক ও হরিরামপুর ইউনিয়নের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি, আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায় ভিএসএল। অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মিলে তৈরি বিলেট থেকে রিহিটিং ফার্নিশ ছাড়াই মানসম্মত ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেল উৎপাদিত হয়। ভিএসএল অ্যাঙ্গেল চ্যানেলের দুর্যোগ সহন ক্ষমতা তুলনামূলকভাবে 50% বেশি। ভিএসএল মানে দীর্ঘস্থায়ী নিরাপত্তা। বিক্রম স্টিল লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। আবারও ফেরিঘাটের খবর। পদ্মার কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌপথে নাব্যতা সংকটে ফেরি চলাচল এখনও স্বাভাবিক হয়নি। মাদারীপুরের কাঁঠালবাড়িতে নদী পার হওয়ার অপেক্ষায় রয়েছে 250-র বেশি যানবাহন। এ বিষয়ে আরও জানাতেই আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, প্রতি বছর শুধু ঈদের সময়ই ঘাটে এমন ভোগান্তির কারণ কি, কর্তৃপক্ষ কি বলছে? যেই যেই নাব্যতা সংকটের যেই কারণটি সৃষ্টি হয়েছে, গত ঈদের এক সপ্তাহ আগের থেকে আমরা লক্ষ্য করছি যে শরীয়তপুরের যেই মাদারীপুরের কাঁঠালবাড়ি এবং শিমুলিয়া নৌরুটে এই লৌহজং চ্যানেলের যে টার্নিং পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টে কিন্তু প্রতি বছরই আমরা লক্ষ্য করি যে কিছু কিছু সময় নাব্যতা সংকটের তৈরি হয়, যার কারণে ফেরি চলাচল বাধাগ্রস্ত হয়। যদিও বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ বছর ভরে এই জায়গাটি আমরা লক্ষ্য করেছি, সারা বছরই এই জায়গাটি ড্রেজিং করা হয়, তারপরেও হঠাৎ করে এই ঈদের সময় বিশেষ করে ঘরমুখ মানুষ এবং ঈদ শেষে যে সকল মানুষ কর্মস্থলে ফিরে যাওয়ার সময়টাতে এই নাব্যতা সংকট তৈরি হওয়ার পিছনে মূলত বিআইডব্লিউটি এর কর্তৃপক্ষ যেমনটা বলছে যে এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক বিপর্যয়, এই বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য তারা কিন্তু খনন কাজ করে যাচ্ছে। তবে এই ব্যাপারে কেন এই ধরনের সমস্যাটি এই সময়টায় তৈরি হচ্ছে, এ ব্যাপারে তারা যেমনটা বলছে যে বর্ষার এই সময়টাতে নদীতে যেই পানিতে যে পলিমাটির স্তর থাকে, পলিমাটির উপস্থিতি অনেকটা বেশি থাকে, যার কারণে এই পলিমাটির স্তর পরে নদীর তলদেশ কিছুটা ভরাট হয়ে যাওয়াতেই এই সংকটটি তৈরি হয়। আর আজ সকালেও আমরা লক্ষ্য করেছি অন্যান্য দিনের মতো এই কাঁঠালবাড়ি ফেরিঘাটে কিন্তু প্রচুর সংখ্যক যানবাহনের ভিড়। এর পাশাপাশি আরেকটি তথ্য আমি দিতে যাচ্ছি যে আজ সকালের দিকে কিছুটা আবহাওয়া, বৈরী আবহাওয়া থাকার কারণে কিন্তু যে সকল যাত্রীরা লঞ্চ বা স্পিড বোটে এই ফেরি পারাপার নৌপথটি পারাপার হয়ে থাকতো, তারা কিন্তু অনেকেই ঝুঁকি নিয়ে লঞ্চে বা স্পিড বোটে পারাপার হয়নি, তারা কিন্তু ফেরিতে পারাপার হয়েছে, যার কারণে ফেরিতে যানবাহনের চাপের পাশাপাশি কিন্তু যাত্রীদেরও একটু উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছিলাম। আর বিএডব্লিউটি কর্তৃপক্ষ যেমনটা জানাচ্ছে আজ সকালের দিকে 11টি ফেরি দিয়ে ফেরি চলাচল শুরু করলেও বেলা বাড়ার সাথে সাথে 11টার পরের থেকে 2টি রোরো ফেরি এর সাথে যুক্ত হয়েছে, 13টি ফেরি দিয়ে আজ যানবাহন পারাপার করা হচ্ছে। যেই 2টি রোরো ফেরি নতুন করে সংযুক্ত করা হয়েছে, এই 2টি রোরো ফেরি কিন্তু যেই বর্তমানে যেই চ্যানেলটি দিয়ে ফেরি পারাপার হয়ে থাকে সেই চ্যানেলটি ব্যবহার করতে পারছে না, কারণ সেখানে নাব্যতা সংকট রয়েছে, যার কারণে এই ফেরি 2টি শরীয়তপুরের যেই
পালেশ্বর ঘুরে প্রায় 15 কিলোমিটার অতিরিক্ত ঘুরে পারাপার করতে হচ্ছে, যার কারণে এই ফেরিতে কিছুটা তাপ কমাতে সক্ষম হলেও তাদের যে স্বাভাবিক যে শিডিউল স্বাভাবিক নিয়মে তারা যতগুলি ট্রিপ করতে পারত সেইগুলি কিন্তু করতে রীতিমতো তারা ব্যর্থ হচ্ছে। কারণ সময় আগের থেকে প্রায় 3 গুণ 4 গুণ সময় রাখছে এই রোরো ফেরি বহনগুলিতে যানবাহন পারাপার করতে। আর যাত্রীদের ভোগান্তির কথা যদি আমি একটু বলি, এই মুহূর্তে এখানে যে সকল যাত্রীরা আটকা পড়েছে অধিকাংশই কিন্তু ব্যক্তি মালিকানাধীন প্রাইভেট কার মাইক্রোবাস এ সকল যানবাহন রয়েছে, এবং এ সকল যানবাহনের যে সকল যাত্রীরা রয়েছে তারা কিন্তু মারাত্মক ভোগান্তিতে রয়েছে। তীব্র গরমের কারণে অনেক বাচ্চা এবং মহিলারা আমরা দেখেছি অসুস্থ হয়ে পড়েছে, যদিও অনেকেই বাতাসে বা খোলা আকাশের নিচে ছায়া জায়গায় তারা আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। সার্বিকভাবে বলতে গেলে বিএডব্লিউটিএ কর্তৃপক্ষ থেকে যেমনটা বলা হচ্ছে যে অতি দ্রুত সময়ের মধ্যেই এই সমস্যার কিছু সমাধান হবে এমনটাই আমাদেরকে জানিয়েছে বিএডব্লিউটিএ। ফেরিঘাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী। আর এরই সাথে সমগ্র বাংলাদেশে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।